সুচিত্রা চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো? আজকে সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর কলকাতার গরমের থেকে আমরা এখন এখানে চলে এসেছি, আর এখানেও এখন একটু গরম ছিল, বাট ইদানিং বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা একটু আবার আগের মতন, আগের ব্যাঙ্গালোরে ফিরে এসেছে। মাঝখানে পুরো কলকাতা হয়ে গেছিলো, এত গরম পড়ছিল। তো এখন যথারীতি আমি আছি কিচেনে, সকালবেলা উঠে কিচেনে রান্নাবান্না করছি। অ্যাকচুয়ালি আমি রান্না যে মাসে ছিল তাকে আমি ছাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য এখন নিজেকেই সব কিছু সামলাতে হচ্ছে। আর তারপরে আমি তোমার জুম্বা জয়েন করেছি, তো সেইগুলো নিয়ে পুরো মাথা চাপ হয়ে থাকে। এই জন্য সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে সারা দিন দুপুর সব কিছু কমপ্লিট করে দেন আমি হচ্ছে তোমার জুম্বাতে যাই সন্ধ্যাবেলা। তারপরে হচ্ছে মানব যখন আসে অফিস থেকে, তখন মানব ডুকুকে সামলে এক ঘন্টা, আর এক ঘন্টা আমি নিজের এক্সারসাইজে ব্যস্ত থাকি। তারপর আমি ঘরে ঢুকি, দেন মানব যায়। আর ডুকুকে সকালে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে। ডুকু এখন কী করছে? ডুকু বাবু কী করছে? নাম খাচ্ছে। কী নাম খাচ্ছ তুমি? কী নাম খাচ্ছ বাবু? কী নাম খাচ্ছে? ডুকু এখন মাছ ভাজা খাচ্ছে। ইয়েস, ডুকু এখন ফিশ ফ্রাই খাচ্ছে। না বাবা, কী খাচ্ছ তুমি? মাম ভেরি গুড বয়। তো ডুকুর হেয়ার মানে কেটে দেওয়ার পরে আবার হেয়ার গজিয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দুর্গাপুজো আস্তে আস্তে আশা করছি ডুকুর হেয়ার অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ মাম্মা, ইয়েস ইয়েস। তোমার হেয়ার কে নিয়ে গেছে? বাবা নো, আমি ওকে একটা গান দেখাতাম, ওই বালা বালা বলতাম। তো আমি বলতাম বালা তোমার হেয়ারটা নিয়ে যাবে, তো সেইভাবে ওর মাথাটাকে সেট করেছিলাম, মাইন্ডটাকে, যে ওর হেয়ারটা আর থাকবে না। তো সেই জন্য এখন জিজ্ঞেস করলে কে হেয়ার নিয়ে গেছে, বলে বাবা নিয়ে গেছে। ও সব কিছু বাবা নিয়ে যায়। আর আসার পরে হ্যাপির একটু সমস্যা হয়েছিল ক্যানেলে। তো ক্যানেলে কি হয়েছে, ঘাসে যেহেতু খেলতো, তো ঘাসে খেলার পরে হ্যাপি তোমার লেজের গোড়ায় আমার একটু ইনফেকশন টাইপের হয়ে গেছিলো। তো মানব যথারীতি এসে আবার ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে ওকে দেখিয়ে দেখিয়ে ওষুধ নিয়েছে হয়, ডক্টর বললো ঘাস থেকে ইনফেকশনটা হয়েছে, এমনি কোনো ব্যাপার না। তো এ অনেক আগের বারও রেখে গেছিলাম ক্যানেলে, বাট এবার ওর এরকম হয়েছে, বাট এর আগে কোনোদিন ওরকম হয়নি, ইনফেকশন টাইপের কিছু হয়নি। এই ক্যানেলটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির খুব কাছাকাছি, তো সেই জন্যে এখানে রেখে যায় মানব, যদি যখন যায়, যদি ইমিডিয়েট বেসিসে যেতে হয় তবে। মানে এমনি তো আমরা চেষ্টা করি ডিসেম্বরে হ্যাপিকে নিয়ে যাওয়ার, ওই জন্য আগে থেকে টিকিট টিকিট কাটা হয়। তো হ্যাপিকে ডিসেম্বরে নিয়ে যাবো, আবার যাবো ডিসেম্বরে, তো হ্যাপিকে তখন নিয়ে যাবো। তো হ্যাপি এখন মাথার মধ্যে চোঙ পড়ে শুয়ে আছে। তো এই যে আমাদের হ্যাপি, বাবাটা কে? ইয়েস, এটা বড়দাদা। হ্যাপিকে ডুকু বড়দাদা বলে ডাকে। তো বড়দাদা ঘুমোচ্ছে? হ্যাঁ তাই তো। বড়দাদা টুকি, বড়দাদা টুকি, বড়দাদা বললো হ্যাপি আবার টুকি দেয়। তো হ্যাপি চোঙ পড়ে শুয়ে আছে, কারণ লেজটাতে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, এইবার যে এসেছি বল নিয়ে খেলবো ভাবছে। আমি বল নিয়ে খেলবো? আমি খেলবো না, ওর নাকের কাছে দেখতে পাচ্ছ, নাকের ওপরেও হয়েছে আর লেজের কাছে হয়েছিল, তো এখন সেরে গেছে, কোনো প্রবলেম নেই। সব থেকে বড় কথা, হ্যাপির লোমোটাটাও কমে গেছে ওষুধ খাওয়ানোর ফলে, তাই তো বাবু? হ্যাঁ মাম খাচ্ছো তুমি? আর ডুকুর গাড়ি চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে, দেখতেই পাচ্ছ। ডুকু এখানে বসে বসে কী করে? খেলা করে। কী করে? হেল্প মি, ইয়েস মি, ইয়েস। তো সকালে ডুকু ঘুম থেকে ওঠার আগে আমি যতটা পারি চেষ্টা করি কাজ করে নেওয়ার, কারণ ও উঠে গেলে ওকে একটু টাইম দিতে হয়। আর একা ঘরে বুঝতে পারছো কেউ যদি না থাকে তাহলে বাচ্চা সামলানো খুবই চাপ হয়ে যায়, আর বাচ্চা সামলে তারপরে নিজের মানে হেলথ কনসিয়াস এই ব্যাপারটা হওয়াটা, এটা একটু চাপের হয়ে যায়। তো আমি চেষ্টা করি যতটা পারি, চেষ্টা করি যে করার জন্য, কারণ নিজেকেও তো ফিট রাখতে হবে, নয়তো মেয়েদের মানে প্রচুর সমস্যা হয় শারীরিক। তো তোমরা সবাই জানো যারা মেয়ে, তো শারীরিক প্রচুর সমস্যা, শুধু মেয়ে বলে নয় ছেলেদেরও, যারা বসে বসে কাজ করে তাদেরকে উচিত তোমার এক্সারসাইজ করা। তো মানবকে যদি আমি ঠেলে ঠেলে পাঠাই, মানব এখানে করে না, ভেতরে আমাদের আছে বাট মানব সেখানে যায় না। এখানে হলে কি হয় না, ফ্রি তো, তো ওর সেটা ইয়ে হয় না, মানে চার থাকে না, যাবো যাবো যাবো, যেখানে পয়সা দিয়ে পেমেন্ট করে করা হবে সেখানেই মোটামুটি তোমার এই চারটা থাকবে, যে না যেতে হবে, পয়সা দেওয়া হয়েছে। তো সেই জন্যে মানবকে আমি বাইরে পাঠিয়েছি ওকে জিম করার জন্য, আর ভেতরে আমি করি জুম্বা। তো ভালোই আছি, বেশ ভালোই লাগে জুম্বা করতে বা যোগা করতে। আমি এর আগেও যোগা করতাম তোমরা জানো, বাট যোগাও খুব ভালো লাগে, জুম্বাও খুব ভালো লাগে, তো দুটোই আমার বেশি ভালো লাগে। আমার জিম অতটা পোষায় না, জিম আমার ভালো লাগে না, জিম আমি কোনোদিনও করতে যেতে চাই না। তো এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করার পরে
দেন ডুগুকে স্নান করাবো, ওকে আবার খাওয়াতে বসাবো। ওর খাওয়া মানে সারাটা দিনের ব্যাপার, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে মোটামুটি ওকে খাওয়াতে, তবু পুরোপুরি খাবার খায় না, এই জন্য ডুগুর চেহারাটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আসো 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 আসো। ও বাবা রে, তুমি কি বলছো বলো তো একটু। এ যাও যাও, তোমার নাম লেগে আছে ঠোঁটের গোড়ায়, তোমার ঠোঁটে নাম লেগে আছে, ঠোঁটে লিপে লিপে লিপ ফু, ওই লিপের নাম লেগে আছে। আম কর আম আম। ও চুকু বাবা, শোনো বাবা, একটা বাই বাই করে দাও তো, টাটা করে দাও তোকে, টাটা, হ্যালো, হাউ আর ইউ, আই এম ডুগু, আই এম ডুগু সোনা, তোমাদের তোমাদের ডুগু সোনা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মানব যদি রুটি খায় তো রুটিটা করব পরে বিকেলে করে যাব, আর ডুগুর তোমার রাতে যে খাবারটা খাবে সেটা বিকেলে রেডি করব, এখন নয়। আর আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন ডুগু এখন বসেছে খাবার খেতে। ডুগু এখন নাম নাম করবে তো? ইয়েস, ডুগু এখন নাম নাম করবে। ডুগু স্নান ধান করে হাফ পাতা গেঞ্জি পরেছে। হ্যাঁ হাফ পাতা গেঞ্জি পরেছো, এটা কে দিয়েছে তোমাকে, কে দিয়েছে এটা, এটা কে দিয়েছে, মিমি? হ্যাঁ এটা দিম্মু, এটা মিমি। তো চলো এখন ডুগুকে খাইয়ে নিই, আর হ্যাপি দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাপি দাদা, হ্যাপি দাদা এখন তোমার ঘুমোচ্ছে, শুয়ে পড়েছে, খেয়ে দে। আর ডুগুকে এখন জাস্ট বসলাম কেক খাওয়াতে, তো ওকে খাওয়াতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তারপরে নিজে খাবো, খেয়ে একটু রেস্ট নেব, নিয়ে ঘরে একটু কাজকর্ম তো সেগুলো করবো, কারণ সামনেই ডুগুর জন্মদিন আসছে, তো সেই জন্য একটু কেনাকাটাও চলছে, অনলাইনে একটু শপিংও চলছে, এইসব চলছে, রিটার্ন গিফট টিফট এইসব প্ল্যানিং চলছে, তো এগুলো নিয়ে ব্যস্ত আছি। তো আগে আগে ভিডিও আসবে সেগুলো নিয়ে, তো তোমরা অবশ্যই দেখবে, আর চ্যানেলে সাপোর্ট করছো যেভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো চলো এখন ডুগুকে খাইয়ে নিই, দেন তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ডুকু লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলো, দেন তারপর আমি রুটি টুটি করে নিলাম, বাট গ্রুপে SMS আসলো যে আজকে আমাদের কোনো ক্লাস নেই, জুম্বা ক্লাস নেই, তো ওকে করবো আয়োজন, আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম ডুগুর সঙ্গে। তো ডুগুকে ঘুম থেকে উঠিয়ে ম্যাঙ্গো, এখানে এখন ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, তো ম্যাঙ্গো ডুগুর ফেভারিট একটা ফল, তো ম্যাঙ্গো থাকলে আর কোনো টেনশন থাকে না, তো ম্যাঙ্গো শেক করে খাইয়ে দিলাম ওকে। আর মানব অফিস থেকে চলে এসেছে, বাট এখনও অফিসের কাজ ঘরে বসেই করছে, এই জন্য মানবকে আমি বলছি একটু বাইরে বেরোনোর জন্য। তো ডুগুর একটু কেনাকাটাও করতে হবে, ওর বার্থডে পার্টির তোমার রিটার্ন গিফটের ব্যাপারে সেসব আলোচনা করছিলাম, তো সেগুলো কিনতে হবে। তো এখন আমি করছি চা, চা খেয়ে দেন তারপর একটু বেরোনোর ইচ্ছা আছে অলরেডি, যেহেতু ডিনার রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে রেডি করেছি যেহেতু ক্লাস ছিল বলে, তাই তো ওই জন্য আলাম, চলো যখন সব কিছু রেডি হয়ে গেছে। মামা, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ নাম নাম খাচ্ছো, ডুগু বিস্কিট খাচ্ছে তো দেখাতে এসছে, তো ওই জন্যই আমি বললাম যে চলো তাহলে একটু ঘুরে আসি। তো দেখা যাক মানব কি করে, এখনো পর্যন্ত মানব ক্লান্ত বলছে, তাও আমি চেষ্টা করে যাচ্ছি, নিজের হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছি একটু বেরোবো বলে। ডুগু কি খাচ্ছে এখন, কি খাচ্ছো তুমি, হ্যাঁ কি খাচ্ছো, এই হাতে কি এটা, নাম, ডুগু সব খাবারকে নাম বলে, ওয়াটারকেও নাম, সব খাবার দাবারকেও নাম। তো এখন বিস্কিট নিয়ে যা শো ঘুরে বেড়াচ্ছে, বিস্কিটটা দাদা ভাইয়ের পাতে চলে যাবে একটু পরে, তাই তো? এটা কাকে দেবে, দাদা ভাইকে, কাকে দেবে, শুনু বরদাদাকে, কোথায় তোমার বরদাদা, ওখানে বরদাদা কি করছে, ঘুম চালাচ্ছে, আচ্ছা বরদাদা ঘুম চালায়, তুমি ঘুম চালাও, বাবা ভেরি গুড বয় নাকি, ও মাম্মা খাও দেখি কেমন করে নাম করো, নাম করে, ওলে বাবা এরকম করলে তো আমি বেঁচেই যেতাম, তাহলে কে বলি 1 ঘন্টা 1.5 ঘন্টা তোর খাওয়াতে লাগে, শোন না বাবা, এটা আমাদের চা রেডি, এখন গরম গরম চা এখন আমরা খাবো বসে। তো এই দেখো আমার ডুগু রেডি হয়ে গেছে, ডুগু ডাক শু পড়েছে, ডাক কি শু পড়েছে বাবা, ইয়েস, ডুগু এখন যাচ্ছে শপিং করতে, একটু একটু করে শপিং আমরা শুরু করছি, তো সেই জন্যই যাচ্ছে এখন। আমি মানব ক্লান্ত পথিক মানবকে নিয়ে যাচ্ছি ট্রেনে হিচড়ে, অফিস থেকে এসো বেচারা শান্তি নেই, সারাদিন অফিস করে ভোর 5টার সময় উঠে যাচ্ছে, কিছু করার নেই, দুটো জন্মদিন আসছে, তো সেই জন্যই কেনাকাটি চলছে, এখন যাচ্ছি, একটু একটু করে চলু শুরু হচ্ছে না বাবা, দেখি তুমি লেটার্স গুলো দেখিয়ে দাও সবাইকে, ইয়েস কত লেটার্স, ভেরি গুড বয়।
তো চলো আমরা এখন বেরোচ্ছি, দেখি কোথায় কোন শপিং মলে ঢোকা যায়, যেটা পাবো কাছাকাছি সেটাতেই ঢুকবো। ঢুকে জাস্ট একটু দেখবো, যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, আর না হলে জাস্ট দেখে শেখে আসবো, দেন আবার নেক্সট ডে যাবো। তো এটাই হচ্ছে প্ল্যান, তো সেই জন্যেই যাচ্ছি। আর এখন অলরেডি 7:30 বেজে গেছে, যেহেতু এসে ডুগুকে আবার ডিনার করাতে হবে, তো ওই জন্যে। তো চলো যাওয়া যাক। তো হ্যাপি দাদা ঘরে থাকবে, ফ্যান চলছে, ইয়েস। তো চলো ডুগু। তো শপিং করতে এসেছিলাম, মোটামুটি কিছু কেনাকাটা করেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বেড রয়েছে। একটা সেকেন্ড রুমের জন্য একটা গদি নিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড রুমে তোমার এখনও কোনো ইন্টিরিয়ার আমরা করিনি, তো সেই জন্য এখন কিছু করবো না। ডুগু একটু বড় হোক, তবে ডুগুর পছন্দ অনুযায়ী ইন্টিরিয়ারটা করবো বলে ওয়েট আছি। তো ওই জন্যে এই গদিটা একটু নিয়ে নিলাম, যে জাস্ট এটা চলে যাবে, কিছুদিন চললেই হবে। তাই তো বাবু, তুমি কী করছো? ডুগু এখন নাম খুঁজছে, ভেতরে কোনো নাম নেই, আমি যে কোনো বিস্কিট নিয়ে আসেনি, এখনই গিয়ে খাইয়ে দেবো। অলরেডি 9:00 বেজে গেছে, তো একটু আসতে বেরোতে লেট হয়ে গেছে, তো এদিকেও লেট হয়ে গেল। তো চলো এবার বাড়ির দিকে যাই। শোনো, তো এখন প্রচুর ট্রাফিক, সামনে প্রচুর ট্রাফিক রয়েছে, কখন গিয়ে পৌঁছাবো? ডুকুর খিদেও পেয়ে গেছে, ডুকুর এখন খাউ খাউ করবে। ও খিদে পাওয়াটাই সার, খাওয়াতে বসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এটাই চলতে থাকে আমার ডিউটি। তাই তো শোনো, ইয়েস, দেখছো হুইলস? ও মাই গড, হেল্প মি, প্লিজ হেল্প মি, ইয়েস, স্টাক। তো আমরা বাড়ি চলে এসেছি, ডুকুর এখন খুব খিদে পেয়ে গেছে, ডুকু পাগল হয়ে গেছে, কিন্তু পাগল হলে হবে না, 2-3 চামচ নেওয়ার পরে ডুকু শুরু হয়ে যাবে নাটক। ডুকু সে খাবারটাকে পুরো কন্টিনিউ করবে 1.5 ঘন্টা ধরে, তাই তো? ডুকু গিফট কিনেছে, দেখো কি ডুকু কিনেছে, এটা বাবা ABCD 1 2 সব কিনেছে ডুকু। ডুকু এখন নাম নাম করবে।